নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা, খুশি ব্যক্তি অন্যের ক্ষতি করতে পারে না, কেবল দুঃখী ব্যক্তি সম্ভবত অন্যের ক্ষতি করতে পারে, কারণ সে নিজেই কষ্টে থাকে। আজকের চমৎকার। আমি ভারতের চেন্নাই থেকে আর কে লক্ষ্মী বলছি। আমার ছোট ছেলে অজয় সিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষায় বসার জন্য সে নিজের নামই নথিভুক্ত করেনি, এমনকি লেট ফি দিয়ে দরখাস্ত করার সময়সীমাও ততদিনে পার হয়ে গেছে। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে যখন আমার ছেলে আমাকে সব কিছু জানালে, তার এই চরম বোকামিতে আমি ও আমার বাবা দুজনেই তাকে অত্যন্ত তিরস্কার করি। বিষণ্ণ দেখে তাকে অভয় দিয়ে শ্রী ভগবানের কাছে প্রার্থনা করতে বলি, যার সাথে তার দাদু নাতি সম্পর্কে দৃঢ় বন্ধন রয়েছে। সে মূলমন্ত্র জপ করতে শুরু করে, তারপর এক সময় আমার কাছে এসে বলে, যা কিছু ঘটে চলেছে আমি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত। ভগবান তো জীবনের সাথে প্রবাহিত হওয়ার এই শিক্ষাই দেন। এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো সুযোগ নেই, তাই আমি আর বিচলিত হব না। আমি পরীক্ষা নিয়ামকের সঙ্গে ফোনে যোগাযোগ করে পুরো বিষয়টা জানিয়ে অনুরোধ করি যে এ ব্যাপারে কোনো সাহায্য পাওয়া যায় কি না, যেহেতু পরীক্ষা শুরু হতে তখনও এক মাস দেরি আছে। কিন্তু আমার অনুরোধ শুনে ওই ব্যক্তি অত্যন্ত রেগে গেলেন এবং আমার ছেলের অসতর্ক মানসিকতা নিয়ে অত্যন্ত রূঢ় মন্তব্য করে জানিয়ে দিলেন এ ব্যাপারে কিছুই করা যাবে না। এই ঘটনাটি আমার মনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে, কারণ অতীতে যখনই এই ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছি তখনই ভগবানের কোনো নির্দেশ আমি তার মধ্যে খুঁজে পেয়েছি। তারপরেই গত সপ্তাহে খবর পাই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে এবং নতুন করে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। প্রিয় শ্রী আম্মা ভগবান পুনরায় আমাদের জীবনে এক অসম্ভবকে সম্ভব করে তুললেন, তাই তাদের চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। শ্রী আম্মা ভগবানের দর্শন চমৎকারের পথ খুলে দেয়। চমৎকারগুলি শুনলে জীবনে অনুগ্রহের দ্বার উন্মুক্ত হবে। চমৎকার শুনতে এবং শ্রী আম্মা ভগবানের দর্শন লাভ করতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান মিরাকলস অ্যান্ড দর্শনস অবশ্যই দেখুন। নতুন বিষয়গুলি জানার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল চিহ্নটি ক্লিক করুন। ধন্যবাদ।